থরে থরে সাজানো আনারস টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজারে হাঁকডাকে চলে বেচা বিক্রি। এরপর বিভিন্ন পরিবহনে সাজিয়ে সরবরাহ করা হয় দেশের নানা প্রান্তে। বর্তমানে বাজারে মিলছে আশিনা ও জলডুগি জাতের আনারস। আকার ভেদে সুমিষ্ট ফলটি বিক্রি হচ্ছে পিস প্রতি 40-80 টাকায়। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। অনেক লোকের কর্মসংস্থান এই ফলের মধ্যে, আর এই ফল মোটামুটি আমাদের সারা বাংলাদেশ চলে। দাম আগের সাথে অনেক বেশি আর কি, 40-50-60-70-80-100 টাকা বর্তমানে কিনা লাগে বাজারে। শীতের সময় এটা দাম আসার মনে হয় 15-16 টাকা, এখন এটা ব্যস্ত আছি 35-40-45। স্থানীয়রা জানান, সর্বপ্রথম 1942 সালে মধুপুরের ইদিরপুর গ্রামের গারো সম্প্রদায়ের মিজুপুরি নামে এক বৃদ্ধা মেঘালয় থেকে আনা 40টি আনারসের চারা দিয়ে চাষ শুরু করেন। ভালো ফলন ও সুস্বাদু হওয়ায় পরের বছর গারো সম্প্রদায়ের অনেকে বাগান করেন। এরপর থেকেই আনারসের রাজধানী হিসেবে খ্যাতি পায় এই অঞ্চলটি। চলতি বছর জেলায় প্রায় 7,000 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।